আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ফেসবুক লাইভ থেকে। তো আমরা এখন আছি প্রতাপনগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড মাদ্রাসা সংলগ্ন, প্রতাপনগর ABS ফাজিল মাদ্রাসা সংলগ্ন। আজকে কিন্তু পানি গতদিনের থেকে বেশি হয়েছে, দিন যত যাবে তত কিন্তু আরো পানি বৃদ্ধি হওয়া, মানে গুণ পুরোপুরি হওয়ার আগ পর্যন্ত কিন্তু প্রচুর পানি হবে, এটা কিন্তু ধারণা করা হচ্ছে। এখন যে আমি রোডটা দেখাচ্ছি আপনাদের, এটা কিন্তু প্রতাপনগর তালতলা বাজার থেকে কামারবাড়ি যে সড়কটা, অর্থাৎ দাউদ দোকানদারের বাড়ির পাশে যে সড়কটা গেছে সেই সড়কটা, তো এখানে কিন্তু এখন হাঁটুর উপরে পানি, কোনো কোথাও কোথাও কিন্তু মাজার সমান পানি। তো মানুষের জনজীবন কিন্তু দীর্ঘ 9 মাস আমফানের পরে আবার এই ইয়াস প্রভাবে যে বন্যার সৃষ্টি হয়েছে, তাতে কিন্তু প্রতাপনগরের মানুষের জনজীবন কিন্তু ব্যাপকভাবে দুর্ভোগে নেমে এসেছে মাসের, কারণ ইয়াসে বন্যার পরে আমফানের পরে কিন্তু 2 মাস প্রতাপনগরের মানুষ শুকনা ছিল, অর্থাৎ বাদ দেওয়ার পরে কিন্তু সে 2 মাস জেনা যেতেই কিন্তু আবার সৃষ্ট বন্যায় কিন্তু মানুষের চলাফেরা জীবনযাত্রা কিন্তু ব্যাপক কঠিন হয়ে পড়ছে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় পানি কিন্তু ভাটার কারণে নেমে গেছে, এসব জায়গায় কিন্তু প্রচুর পানি ছিল। এই জায়গায় আসো তো। কি অবস্থা তোমার বাড়ি ঘর দরের, কি খবর, কি কর অবস্থা? এই ঘরের কোন বান নেই, চালটা আছে মানে ছাই নেই, দেখি কেন তাতে আর এসে বোর্ডা অপারেশন করেছি, তা সে খুব অবস্থা। তো আসলে দুর্ভোগের মানুষের কিন্তু শেষ নেই, দুর্ভোগের কিন্তু মানুষের সেবা নেই। সেই সাথে আমি এখন আপনাদের একটা অংশ দেখাবো, এই যেটা অংশটা দেখাচ্ছি খেজুর গাছ বাগান মতন দেখা যাচ্ছে, তো এখানে এটা কিন্তু কবরস্থান। এখন যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে প্রতাপনগর ইউনিয়নে, তাদের কিন্তু কবর দেওয়ার মতন কোনো ব্যবস্থা থাকবে না, কারণ কবরস্থানের উপরে কিন্তু প্রায় 1 হাতের মতন পানি, অর্থাৎ 1.5 ফুটের মতন পানি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রতাপনগরের মানুষ কিন্তু এখন কবরগুলো এখন ভিন্ন কায়দা হয়ে গেছে, এই এইভাবে যে গাঁথবে সেই সুযোগ কিন্তু এখন মানুষের নাই। এটা দেখা যাচ্ছে, এই কিন্তু 3টা কবর সরাসরি সারি সারি 3টা কবর। তো এই অবস্থা মানুষের, যে কবর দেবে মারা গেলে সে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু মানুষের নাই। দুর্ভোগ আর দুর্যোগে উপকূলীয় অঞ্চল প্রতাপনগরের মানুষ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এবং বিপর্যস্ত। এসব অসহায় মানুষ যারা অতি কষ্টে, বিভিন্ন পেশার মানুষ যারা বিভিন্নভাবে অল্প কিছু ইনকাম করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, এসব মানুষগুলার কিন্তু এখন একটা চরম পর্যায়। আমি একটা কথা বলে রাখি, প্রতাপনগর ইউনিয়নে এখন কোনো ধনী গরিব নেই, সকলেই কিন্তু চরমভাবে ক্ষতিগ্রস্ত। আর সেই সাথে প্রতাপনগর মানুষের কর্মহীন হয়ে পড়ায় সকলের কিন্তু একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। দেখছেন এখানে কিন্তু প্রতাপনগর এই মাদ্রাসার কালিশা মন্দিরের কবর, যেটা কিন্তু একবার পানির অনেক ফলে কিন্তু
আর একটা খবর একটু আমি দেখাবো। প্রতাপনগরের আলেম কুলের শিরোমণি, প্রতাপনগরের আলেমদের বাতিঘর, প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা বোরহানউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কবর, এটা যেটা পানিতে পুরোপুরিভাবে তলিয়ে রয়েছে, এবং তার পাশে তার সন্তানের কবর। তো প্রতাপনগরের শিক্ষা প্রতিষ্ঠান যদি করোনা পরবর্তীতে খুলে দেওয়া চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু প্রতাপনগর এই অবস্থা কিন্তু অবসান হবে না, কারণ প্রত্যেকটা ক্লাসরুমে অফিস রুমে কিন্তু পানি ঢুকে গেছে। অর্থাৎ এই মাঠটার উপরে এখন বহু পানি। এখানে একটা মসজিদ আছে, এখন এই মসজিদে নামাজ পড়তে আসার মতন কিন্তু মানুষের আসলে এই দুর্ভোগ থেকে উত্তরণের একমাত্র উপায় আমরা যেটা দেখি, আমরা তেরান চাই না, আমরা চাই টেকসই ভেড়িবাদ। সরকারের কাছে আমরা কোনো তেরানের আবেদন করি না, আমরা চাই দ্রুত টেকসই ভেড়িবাদ। কারণ টেকসই ভেড়িবাদ না হওয়ার ফলে আমফানের পরে যে বাঁধ দেওয়া হয়েছিল, সে বাঁধ কিন্তু টেকসই এবং প্রযুক্তি নির্ভর বাঁধ না হওয়ায় কিন্তু আবারই আমাদের বন্যায় কবলিত হতে হচ্ছে। তাহলে যদি বছরে দুই এক মাস ছাড়া আর বেশিরভাগ 8-10 মাস যদি এসব মানুষগুলা যদি এভাবে বন্যায় কবলিত হয়, তাহলে কিন্তু এখানে বসবাস করার অনুপযোগী হয়ে যাবে একবার পুরোপুরি। এখন যে অবস্থা আছে সেটা কিন্তু বসবাসের অনুপযোগী, যাদের বাহিরে যাওয়ার মতন জায়গা নেই বা যাদের টাকা পয়সা নেই, তারা কিন্তু এখন বর্তমান গ্রামে অবস্থান করতেছে, অথবা যাদের বাহিরে ঘর বাড়ি নেই, অথবা বহু মানুষ আছে যাদের নেই, তারপরেও তারা কিন্তু বহু জায়গায় গিয়ে বিভিন্ন শহর অঞ্চলে গিয়ে কিন্তু তারা আশ্রয় গ্রহণ করছে। তো এই প্রতাপনগরের এই পরিস্থিতি আমি এখন আপনাদের দেখাচ্ছিলাম। প্রতাপনগরের মানুষ চায় টেকসই ভেড়িবাদ, চায় এই পানি থেকে মুক্তি। উপকূলীয় অঞ্চল এর মানুষ চায় টেকসই উন্নয়ন।